হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই কি সুন্দর দেখুন শালুকটা ফুটেছে ফার্স্ট ফুটেছে আমার এখানে এই কালারটা আরও এর আগে অনেক রকম ফুটেছে কিন্তু এই কালারটা এখানে প্রথম ফুটলো মানে অপূর্ব সুন্দর আমার ভায়োলেট কালারের আমার শালুক খুব ভালো লাগে নর্মাল একটা তিরিশ টাকার গামলায় বসিয়েছি একদম তলায় এতটা অংশ একটুখানি তোমার গোবর সার দিয়েছি আর কিছু দিইনি পুরনো গোবর সার আর মাটি নর্মাল গার্ডেন সয়েল যেটা আছে সেটা কিছুদিন জলে জলে ভিজিয়ে রাখি যাতে একটুখানি লেই লেই মতন হয়ে যায় তো সেই মাটি ইউজ করি ডাইরেক্ট মানে গার্ডেন সয়েল ডাইরেক্ট দিয়ে বসিয়ে দিই না একটু মাটি ভেজানোই থাকে তো সেই মাটি আর উপরে জল আর কিচ্ছু নেই জাস্ট বসানো আছে এমনি যেরমভাবে গাছ বসায় সেরমভাবে বসানো আছে দেখুন আরও কুঁড়ি আসছেই দেখুন কুঁড়ি আরও আসছে তো বৃষ্টি হচ্ছে টুপটাপ করে তো সুন্দর বেশ লাগছে বেশ ফুলটা খুবই ছোট সাইজ হয়েছে আর একটু বড় হবে আইডি অনেকে কে লার্গো এরকম টাইপের কিছু একটা বলেছিল কিন্তু অনেকে বলছে এটা নয় হয়তো অন্য কিছু তো যদি কেউ জানেন যে এটার আইডি আদৌ ওটা কি না তো অবশ্যই আমাকে একটুখানি মেসেজ করে বলবেন যে এটার আইডি কি কারণ এইটা আমার কাছে প্রথমেই ভায়োলেট কালারটা হয়েছে খুব ছোটো হয়েছে সাইজে কিন্তু ঠিক আছে ফার্স্ট ফুল সেকেন্ড ফুলটা আশা করছি একটু বড়ো হবে আর ছোট্ট একটা ভিডিও ছাড়লাম সেরকম কিছু নয় জাস্ট নিজে থেকেই করেছে কোনো খাবার দিইনি এখনো পর্যন্ত তো খাবার এইটা ট্রপিক্যাল ভ্যারাইটি বললো মানে সব সময়ই হবে হাড়ি ভ্যারাইটিগুলো হতে একটু সময় লাগে ট্রপিক্যালগুলো খুব ইজিলি হয় তো হাড়ি ভ্যারাইটিও আছে অগুলো সেইগুলো ফুল হলো অবশ্যই দেখাবো আর যা একটা ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানান যে এইটুকু করছি নিজে নিজে যেটুকু জানছি সেটুকু শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। আর আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও